বিয়ানীবাজার উপজেলায় প্রথমবারের মতো 12 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে ফাইজার টিকা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে উপজেলার 21,000 শিক্ষার্থীর মাঝে ফাইজার ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের ভেন্যু হিসেবে বিয়ানীবাজার উপজেলা কনফারেন্স রুমকে নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ভেন্যুতে আগামী 8ই জানুয়ারি শনিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী 14ই জানুয়ারি পর্যন্ত। উপজেলার উচ্চ মাধ্যমিক পর্যায়ের 12টি শিক্ষা প্রতিষ্ঠানের 2022 সালের HSC ও সমমান পরীক্ষার্থী এবং মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থী এবং 2021 সালের SSC ও সমমান পরীক্ষার্থীরা গ্রহণ করবে ফাইজার ভ্যাকসিন। দিন প্রতি প্রায় 3,000 শিক্ষার্থীকে প্রদান করা হবে এই টিকা। 7 দিনে মোট 21,000 শিক্ষার্থী পাবে এই সুযোগ। 12 থেকে 18 বছর, আগে ছিল 17 বছর 18 বছরের শিক্ষার্থীদের COVID-19 টিকা দেওয়ার জন্য আজকে আমরা উপজেলা পর্যায়ে সকল প্রতিষ্ঠান প্রধানদেরকে নিয়ে মিটিং করেছি। সেখানে উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং ইউএনও মহোদয় ছিলেন। আমরা ভেন্যু নির্ধারণ করেছি উপজেলা পরিষদে কনফারেন্স রুম। আগামী 8 তারিখ থেকে এই কার্যক্রম শুরু হবে। প্রায় 21,000 শিক্ষার্থী এখানে ভ্যাকসিন গ্রহণ করবে 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। আমরা 3টা অথবা 4টা স্পট তৈরি করব ডেলি। আমাদের টার্গেট 3,000 শিক্ষার্থী ভ্যাকসিন গ্রহণ করার। 10টা থেকে আমরা টার্গেট 2টা পর্যন্ত, তো সেই হিসাবে 4টা 5টা 6টা প্রতিষ্ঠান আমরা রেখেছি একসাথে। তারা এসে 4টা স্পটে ভ্যাকসিন গ্রহণ করে চলে যাবে। সেই হিসাবে আমরা কার্যক্রম উদ্যোগ নিচ্ছি। ভ্যাকসিন গ্রহণের পূর্বে স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে টিকা কার্ড সংগ্রহ করবে শিক্ষার্থীরা। নির্ধারিত তারিখে টিকা কার্ড সহ বিয়ানীবাজার উপজেলা কনফারেন্স রুম থেকে গ্রহণ করবে এই ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশক্রমে সারা বিশ্বে টিকা কার্যক্রম শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই যে বয়স্কদের পাশাপাশি শিক্ষার্থীদের যে টিকা কার্যক্রম শুরু করেছেন। এই জন্য পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের শিক্ষার্থীদের এই যে টিকার কার্ডের ফর্ম পূরণ করা হবে, এই জন্য শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনায় নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। ফাইজার টিকা গ্রহণের এমন সুযোগ পাচ্ছে বলে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। মহতী এই উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। আসলে আজকে আমরা সবাই এখানে একত্র হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানোর জন্য, কারণ এরকম একটা পরিবেশে আমাদেরকে অত্যন্ত একটি ভালো টিকা দেওয়ার যে পরামর্শ নিয়েছেন, এই পরামর্শে আমরা সকলেই সত্যি খুবই আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য। এতে আমাদের স্বাস্থ্যবিধি সম্মত হবে এবং আমরা সুরক্ষিত থাকতে পারবো। আমাদের যে ভ্যাকসিন নেওয়ার যে উদ্যোগ করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ করেছেন, সেটা শুনে আমরা স্টুডেন্ট বা ছাত্র যারা আছি সবাই খুব খুশি আছি। আমাদেরকে ফাইজার টিকা প্রদান করা হবে, যাতে আমি অনেক খুশি আছি। করোনা থেকে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের মাঝে দেশব্যাপী টিকা প্রদানের এই কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি। নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন JBBA নির্বাচন 2022। প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে গঠিত গিয়াস তারেক পরিষদ জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও সংগঠনের আরও উন্নয়নের স্বার্থে গিয়াস তারেক পরিষদে আপনার মূল্যবান ভোট দিন। করোনা মহামারীতে বিপর্যস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড় করাতে গিয়াস তারিক পরিষদের প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ। JBBA হয়ে উঠুক যুক্তরাষ্ট্রের মূলধারার শক্তিশালী সংগঠন।